আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি এয়ারড্রপের ভিডিও, এটা হচ্ছে পোলকাসল, এটা জেলায় ট্যাক্স। তো জেলাইতে যারা কম বেশি কাজ করেন এটাও কিন্তু এয়ারড্রপের ট্যাক্স। আমরা যেরকম এয়ারড্রপে কাজ করি টেলিগ্রাম বোর্ড বা গ্ল্যাম ডট আয়ুর ফ্রম অথবা গ্যালাক্সি ওয়াট, সেরকমই কিন্তু এই জেলায় ট্যাক্স। এখানেও আপনারা কাজ করবেন, অনেকে এখানে কাজ করেন না, ভাবেন যে একটু কঠিন, এখানে কিন্তু আরও খুবই সহজ কাজ করা। তো এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দিই, লিঙ্কটা আছে, যারা এখনও কাজ করেন না এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটা সেট আপ করে নেবেন। যেমন আমি যদি অ্যাকাউন্ট সেটিংসে যাই, এখানে বিভিন্ন জিনিস আছে দেখতে পাচ্ছেন আমার, এগুলো আপনার থাকবে না, এগুলো আপনি কানেক্ট করে নেবেন। যেমন আমার জিমেল কানেক্ট করা আছে, ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা আছে, টুইটার, ডিসকর্ড, এগুলো কিন্তু আমার কানেক্ট দেওয়া আছে। এগুলো হয়তো আপনার কানেক্ট দেওয়া থাকবে না, আপনি একটা একটা ক্লিক করে কানেক্ট করে নেবেন। তারপর আপনি ওয়ালেট অ্যাড্রেসও কানেক্ট করে নিতে পারেন। ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে, ওয়ালেট অ্যাড্রেসটা অবশ্যই কানেক্ট করবেন, অন্যথায় ওয়ালেট অ্যাড্রেস। তারপর এখানে ইউজার নেম আছে দেখতে পাচ্ছেন, ইউজার নেম ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করলে হয়ে যাবে, ডিসকর্ড, টুইটার হ্যান্ডেল। তারপর ওয়ালেট অ্যাড্রেস যদি এখানে টিক মার্ক দেন, উপরে ওয়ালেট অ্যাড্রেসটা আর কি শো করবে, এতটুকুই, আর কিছু না। তো এখানে এইসব আপনি সবগুলো সেভ করে নেবেন আপনার প্রোফাইলে। যে এই যে দেখুন, ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আমার দেওয়া আছে। এরকম আপনি প্রোফাইলে যে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করে নেবেন, এবং এখানে যে অ্যাড্রেসগুলো আছে যেমন টুইটার, তারপর ডিসকর্ড, এগুলো সব কানেক্ট করে নেবেন। আপনার ওইখানে থাকবে কানেক্ট লেখা, আপনি কানেক্ট করে নেবেন। আমার এগুলো যখন কানেক্ট আছে, পরবর্তী যে টাস্কগুলো কমপ্লিট করতে হয় সেগুলো আপনাদের দেখিয়ে দিই। যেমন এইরকম একটা পেজে আসলেন, এখানে যেটা আছে এটাতে উপর ক্লিক করলাম, এখানে তেমন কোনো কিছুই নেই, জাস্ট ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করলে আপনি 50 XP পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। তারপর এখানে টুইটারে টাস্ক রয়েছে, তাদের টুইটারে একটা ফলো করবেন। এখানে কিন্তু প্রত্যেকটা ইউজারকে তারা রেওয়ার্ড দেবে, আমি অলরেডি এখানে ফলো করে রেখেছি। এখানে দেখুন তাদের এয়ারড্রপ চলতেছে, এবং তাদের এয়ারড্রপকে প্রত্যেকটা ইউজারকে, দেখুন ওয়াল ইউজারকে তারা এটা পেমেন্ট করবে। এবং 30 তারিখে এটা ডিস্ট্রিবিউশন, 30 তারিখে তাদের এটা ডিস্ট্রিবিউশন, এটাকেও মিস করেন না, প্রত্যেকে জয়েন করেন। তো ফলো করার পর এগেইন ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করলাম। খুবই সিম্পল এখানে টাস্কগুলো, অন্যান্য থেকে এখানে টাস্কগুলো কিন্তু আরও সহজ কমপ্লিট করা। যখন তারা ভেরিফাই করে দেবে, এই দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে টুইটার স্পেস এখানে একটা লেখা আছে, এখানে আপনার একটা ইউআরএল সাবমিট করতে হবে। এখানে লিখে দিয়েছে যে কী কী করতে হবে, পোস্টে টুইট, এখানে সব কিছু লিখে দেওয়া আছে। এখানে বলছে টুইটারে একটা পোস্ট করবেন, সাথে এই জিনিসগুলো থাকবে। যেমন যদি আমি একটা পোস্ট করি, এখানে এই লিঙ্কটা সরাসরি কপি করে নিলাম, এটা কপি করে নিলাম, কপি করে টুইটারে চলে যাব। টুইটারে যে এই টুইট অপশনে আসবেন, টুইট অপশনে যাওয়ার পর এখানে এখান থেকে না, আমি একদম প্রথমে যাই, যেহেতু প্রথমে চলে আসছি, হোম বাটনে ক্লিক করলাম। এই যে উপরে টুইট অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা পেস্টে করে দিলাম। এখানে এটা পেস্টে করার পর এখানে আরও যে অপশনগুলো আছে, যেমন এখানে তারা কন্ডিশন দিয়েছে, দেখুন এটা এবং পিক্যাট যেটা আছে, এই দুইটা আমি ইনপুট করে দিলাম, মানে আমার এই পোস্টের মধ্যে অলরেডি আছে। তারপরও আমি এটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভিতে ক্লিক করে এটা দিয়ে দেওয়ার পর এরকম একটা টুইট করবেন। টুইট করার পর সেই লিঙ্কটা আমি এটাতে ক্লিক করি, সেই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখানে একটা লিঙ্কটা এখানে পেস্টে করে দিয়ে দিলাম। এভাবে খুবই সিম্পল সিম্পল টাস্ক এখানে থাকে, এটা দেখুন আমার কমপ্লিট। তারপর মেমে, এটা যদি কেউ মেমে বানাতে পারেন, আমি সেম লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আপনার চাইলে কোনো মেমে বানাতে পারলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপর পোলকাসল জেলায় লাঞ্চ নামে একটা অপশন আছে, এখানে 3টা টাস্ক আছে। যেমন প্রথমে লাইক করবেন, আমি আপনাদের লাইভ দেখিয়েছি এখানে কীভাবে টাস্ক করতে হয়। লাইক করার পর এখানে রিটুইট করলাম, প্রত্যেকটা টাস্ক স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেন, এভাবে কমপ্লিট করে নেবেন। তারপর সবশেষ হচ্ছে রিপ্লে, রিপ্লেতে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ধরুন আমি এখানে নাইস লিখে দিলাম, আপনারা এখানে যে কোনো কিছু লিখেন তাতেই সমস্যা নেই। রিপ্লে বাটনে ক্লিক করলে এই টাস্কটা আমাদের কমপ্লিট। দেন এটা কমপ্লিট হওয়ার পর ক্ল্যাম রেওয়ার্ডে ক্লিক করবেন, দেখবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তারা 1-2 সেকেন্ডের মতো এটা ভেরিফিকেশন করবে, যখন ভেরিফিকেশন শেষ হয়ে যাবে নিচের দিকে দেখবেন আপনার কুইস্ট কমপ্লিট নামে একটা অপশন শো করছে। তো এখানে একটু অপেক্ষা করবেন, হয়তো 5-10 সেকেন্ড সময় লাগতে পারে, আপনারা দেখতেই পাচ্ছেন কতক্ষণ সময় লাগে। তো তারপর আমি এটা কেটে দিলাম, এটা কেটে তারপর যে হোয়াট ইজ PCAT লাইক রিটুইট, এখানেও কয়েকটা টাস্ক রয়েছে লাইক রিটুইট করার, এগুলোও লাইক রিটুইট করে দিবেন। টুইটারের টাস্কগুলো আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি, এখানে যেগুলো কমপ্লিট শেষ হয়ে যাবে সেগুলো এখান থেকে শেষ হয়ে যাবে, এবং এখানে রিভিউ অপশন চলে আসবে। তো এইটা হচ্ছে যেহেতু আমি রিটুইট করেছি এই জন্য রিভিউতে আছে, আর এখানে তো সমস্ত অপশনগুলো দেওয়াই আছে। তারপর এখানে ইনভাইটের অপশন আছে, আপনি কয়জনকে ইনভাইট করেছেন, যদি আপনি 15 জনকে ইনভাইট করে থাকেন এটা ক্লেম করতে পারবেন। যেমন আমি এটা ক্লেম করে নিলাম, যেহেতু আমি 15 জনকে করেছি, এই 15 জনের এটাতে ক্লিক করলাম, দেখুন আমার 15 আছে, এটাতে ক্লিক করলাম, আর আমার আগেরগুলোও কিন্তু কমপ্লিট, এই 5টার যেটা আছে। আপনি যদি এরকম রিফার করতে পারেন তাহলে এইগুলোও ক্লেম করে নিতে পারবেন, আপনার XP বাড়বে, আর যত বেশি XP বাড়বে তত বেশি আপনি এখান থেকে রেওয়ার্ড পাবেন। আমার 20 জন ফ্রেন্ড হয় না, এই জন্য দেখুন আমি এটা কিন্তু ক্লেম করতে পারবো না। তো এভাবে আপনারা যদি ইনভাইট করতে পারেন, এভাবে এটাও ক্লেম করে নেবেন।
এখানে ডেইলি কন্টেস্ট নামে একটা অপশন আছে, এখানে কেমন কিছু নাই, জাস্ট এখানে ভিজিট করলে হয়ে যাবে। উইকলি কন্টেস্টেও তেমন কিছু নাই, জাস্ট ভিজিট করলে হয়ে যাবে। এবং পরবর্তী এটা চালু হলে এই দুটো আপনার ভিজিট করে নিতে পারবেন। এখানে টেলিগ্রাম অপশন আছে, জয়েন টেলিগ্রামে ক্লিক করবেন। আপনি যদি জয়েন নাও করেন এখানে ক্লেম রিওয়ার্ড নামের অপশন চলে আসবে, জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে টাস্ক আছে ভিজিট, আপনি ভিজিট পেজে ক্লিক করবেন। এই ব্যাকে এসে দেখবেন এখানে টাইম কাউন্ট হচ্ছে, যখন 10 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লেম বাটন শো করবে। তো এখানে যখন ক্লেম বাটন শো করবে এটাতে ক্লিক করবেন, এই টাস্কটা আপনার কমপ্লিট। আমি কিন্তু প্রত্যেকটা টাস্ক দেখুন কমপ্লিট করে নিচ্ছে। সবশেষে এখানে আমাদের কিছু কুইজ রয়েছে, কুইজের অ্যান্সারগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেব। এখানে দেখুন আমাদের কুইজের অ্যান্সার দেওয়া আছে, ক্লিকারে ক্লিক করবেন, এখানে কুইজের অ্যান্সারগুলো দেওয়া আছে। তো প্রত্যেকটার কুইজ অ্যান্সার দিয়ে দেবেন, যেমন একে আছে বি, এভাবে একটার পর একটা আপনার ক্লিক করবেন। একে বি আমি দিয়ে দিলাম, দেন ক্লাইম রড যখন শেষ হয়ে যাবে তারপর দুই কি আছে, এভাবে আপনার প্রত্যেকটা সাবমিট করে দেবেন। তো আমি এগুলো সাবমিট করে দিচ্ছি। এই যে দুই নম্বরে আছে ধরুন সি, তারপর ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন। তো সবগুলো এখান থেকে আপনি একটা একটা করে যেটা যেটা আছে প্রত্যেকটা এখানে অ্যান্সারগুলো দিয়ে দিবেন। তো এভাবে সবগুলো অ্যান্সার আপনারা দিয়ে দিবেন, যেটা যেটা আছে সবগুলো অ্যান্সার দিয়ে দিবেন। এখানে 14টা কুইজ আছে, 14টা কুইজের অ্যান্সার দিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে। তো সবগুলো আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ইনভাইটের দুইটা বাকি আছে এবং এখানে ডেইলি কন্টেস্ট আরও দিবে, আর পরবর্তী যেদিন কোনো টাস্ক দেয় সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। সেগুলোর ইনফরমেশন আমরা আপনাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো, যে কোনো টাস্ক দিল কিনা। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে নোটিফিকেশনে দেখতে পারবেন আপনার যেগুলো সাকসেস হয়ে গেছে সব কিছু এখানে শো করবে নোটিফিকেশন, সেখান থেকে আপনি চেক করে নিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন জেলার টাস্কে কীভাবে জয়েন করবেন। তো এটা কেউ মিস করেন না, প্রত্যেকে এখানে জয়েন করেন, সকল ইউজারকে তারা পেমেন্ট করবে। আপনার যত বেশি এক্সপি থাকবে এখানে ক্লিক করে দেখতে পারবেন, এই যে এক্সপি দেখুন, আপনার যত বেশি এক্সপি থাকবে তত বেশি আপনার এখান থেকে এখানে র্যাঙ্কও শো করবে সম্ভবত, এখানে এই যে এক্সপি শো করতেছে। তো যত বেশি এক্সপি থাকবে তত বেশি আপনি এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন। সবাই এখানে জয়েন করুন, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।